ট্রিভিভার্স এই হলো সুশি সারা পৃথিবীর খুবই বিখ্যাত একটা জাপানিজ খাবার আমাদের দেশেও এখন খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের রেস্টুরেন্টগুলিতে এখন পেয়েই যাবেন তবে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব বাস একেবারে রেস্টুরেন্ট স্টাইলের সেই সুশি পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি সুশি তৈরির এই রেসিপিটা আমি দুটা ভিডিওতে দেখাবো প্রথমটাতে আজকে আমি দেখাচ্ছি কিভাবে রাইস বা ভাতটা তৈরি করবেন এবং পরবর্তীতে দেখাবো সেই ভাত দিয়ে কিভাবে আপনারা সুশি তৈরি করবেন তাহলে আসুন শুরু করি প্রথমে সুশি তৈরি রাইসটা কিভাবে আমরা তৈরি করব। সুশি রাইসটা তৈরি করার জন্য এই ধরনের আপনারা একটা ঢাকনাওয়ালা পাত্র নেবেন হেভি বটম পাত্র হলে ভালো হয় যাতে নিচের তলাটা বেশ মোটা হয় আর ঢাকনাটা এমন হতে হবে যাতে লাগিয়ে দিলে খুব ভালোভাবে লাগানো হয়ে যায় কোনো যেন ফাঁক না থাকে আমার এই পাত্রটা কিন্তু এই ধরনের বেশ মোটা হেভি বটম আর ঢাকনা দিলে কিন্তু রান্না করার সময় ভেতরের বাষ্প সহজে আর বার হবে না এই হলো সুশি রাইস সুশি রাইস খুবই আঠানো বা স্টিকি ধরনের একটা রাইস চালের দানাগুলি খুবই ছোট ছোট। গোল গোল সাইজের আর বেশ মোটা আমি বাইরে থাকি যারা বাংলাদেশের বাইরে থাকি ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে থাকেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সব জায়গাতেই এই রাইস আপনারা সুপার মার্কেটগুলিতেই পেয়ে যাবেন আর বাংলাদেশে সুশি তৈরি সমস্ত ইনগ্রেডিয়েন্টই আপনারা পেয়ে যাবেন ডিসিসি বাজার গুলশান একে অথবা মিডিয়া মার্ট আর একটা দোকান আছে সুপার মার্কেট যেটা ধানমন্ডি গুলশানে আছে সেখানেও আপনারা দেখতে পারেন আমি ডিসি বাজারে কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনার দরকার লাগলে আপনারা কনট্যাক্ট করতে পারেন এখানে দুই পট চাল আছে এই মাপটা সবসময় মনে রাখবেন যেই পট বা বাটি যেটাতেই আপনি চাল মাপেন না কেন সুশি রাইস রান্না করার জন্য ঠিক সেই পরিমাণে পানি দিয়ে চালটা রান্না করতে হবে আর তার আগে রানিং ওয়াটারে ঝাঁঝরিতে চালটা নিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এমনভাবে ধুতে হবে যাতে চালের যে ঘোলা পানিটা থাকে সেই পানিটা যেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় চাল আমি ধুয়ে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি যে চালটা একটা পাত্র রেখে পানিটা দিয়েছি পানিটা কিন্তু বেশ ঘোলা চালটা নাড়তে নাড়তে কিন্তু পানিটা ঘোলা হয়ে যাচ্ছে অর্থাৎ চালটা কিন্তু ভালোভাবে এখনও ধোয়া হয়নি আবার আরও কয়েকবার আরও কিছুক্ষণ প্রায় পাঁচ ছয় মিনিটের মতো চালটা ধুয়েছি এখন চালের পানিটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আর ধোয়া চালের রঙটাও কিন্তু আরও বেশি সাদা হয়ে গিয়েছে এখন এই পানি দিয়েই আমি ভিজিয়ে রাখবো চালটা বিশ মিনিটের মতো চাল এইভাবে ধোয়ার ফলে কিন্তু পরে যখন আমি সুশি তৈরি করব এই ভাত দিয়ে তখন সুশির রঙটা হবে একদম দুধের মতো ধবধবে সাদা বিশ মিনিট পরে চালটা একদম ফুলে গিয়েছে মোটা মোটা হয়ে গিয়েছে আর রঙটা বুঝতেই পারছে একদমই সাদা হয়ে গিয়েছে এখন এই পানিটা সম্পূর্ণ আবার ফেলে দিয়ে এখন আমি মেপে পানি দিয়ে চালটা রান্না করা শুরু করব এ কারণে অতিরিক্ত যে পানিটা ঝাঁঝরিতে সম্পূর্ণ ছড়িয়ে নিলাম আর পানির মাপটা ওই একে যেই পট দিয়ে আমি চালটা মেপেছি দুই পট নিয়েছি আমি ঠিক সেই পটেরই দুই পট পরিমাণ নর্মাল পানি দিয়েছি হাড়িটা একটু নাড়িয়ে দিলাম যাতে চালটা সম্পূর্ণ সমান হয়ে যায় এখন রান্না করা শুরু করবো আমি ঢাকনা ঢেকে দিয়েছি আর এই ঢাকনা একদমই খোলা যাবে না প্রথমে দুই থেকে এক মিনিটের মতো আমি হাই হিটে রান্না করছি একটু খেয়াল করবেন ঢাকনা না খুলে যে ভেতরে কিন্তু একটা শব্দ হচ্ছে যখন ফুটে উঠবে ভেতরিটা এই শব্দটা কিন্তু আপনি বাইরে থেকে শুনতে পাবেন তখন চুলা রাঁচটা একদম নিভু নিভু করে দিতে হবে একদম লো হিটে রেখে এখন রান্না করতে হবে এই রাইস বারো মিনিটের মতো বারো মিনিট পরে রান্না একদমই হয়ে গিয়েছে তবে ঢাকনা কিন্তু এখনও খোলা যাবে না এখন চুলা থেকে সরিয়ে নিয়ে হাড়িটা আমি ঢাকনা অবস্থাতে এভাবেই রেখে দেব আরও পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে এই হলো আমার রান্না করা সুশি রাইস এখন আমি একটা বড় প্লাস্টিকের গামলা নিয়েছি এই গামলার মধ্যে ভাতটা ঢালতে হবে তবে ভাতটা ঢালার আগে আমি গামলাটা হালকা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আমি কিন্তু ঠিক ভালোভাবে মুছে নেমি হালকাভাবে পানিটা কিন্তু এখনও গামলায় লেগে আছে এটা থাকা দরকার এতে সুশি আইস কিন্তু প্লাস্টিকের এই গামলায় লেগে যাবে না বা এখন ভাতটা ঠান্ডা করে নিতে হবে তবে তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি সুশি ভিনেগার এটা কেনা সুশি ভিনেগার তবে আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব কীভাবে সুশি ভিনেগার বাসাতেই তৈরি করবেন আমার এই পরিমাণ রাইসের জন্য দুই পট রাইসের জন্য টোটাল লাগবে হাফ কাপ পরিমাণ সুশি ভিনেগার আমি এখানটায় টেবিল চামচে করে করে দিচ্ছি আর ভাতটা কিন্তু নাড়ছে তবে ভাতটা কিন্তু নাড়বেন মনে হয় যেন ভাতটা কেটে কেটে নিচ্ছে আর যেটা দিয়ে নাড়বেন হয় কাঠের কোনো খন্তি হতে পারে অথবা প্লাস্টিকের এই ধরনের কোনো চামচ হতে পারে এইভাবে চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন যে যে ভিনেগারগুলি দিচ্ছে সেটা কিন্তু একদম সোক করে নিচ্ছে বা একদম চুষে নিচ্ছে হাফ কাপ পরিমাণ ভিনেগার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি রাইসটা ঢেকে রাখছি একটা ভেজা কাপড় দিয়ে যাতে রাইসটা শুকনা বা ড্রাই হয়ে না যায় এই রাইস দিয়েই আমি সুশিগুলি তৈরি করে দেখাবো তবে এই ভিডিওতে না আমি পরবর্তীতে এই দুদিন পরে আর ভিডিও আসছে তবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে নিই সুশি ভিনেগার যদি আপনারা না কিনেন সেক্ষেত্রে বাসাতে কেমন করে সুশি ভিনেগার তৈরি করবে আমি এখানে একটা হেভি বটম প্যান নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ ভিনেগার বা সিল্কা এটা নর্মাল সিল্কা তার মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এক চা চামচ পরিমাণ লবণ এটাই গুলিয়ে নিয়ে একটু জাল দিতে হবে চুলায় জাস্ট চিনিটা গলে গেলে আপনার ভিনেগার তৈরি হয়ে গিয়েছে তবে গরম ভিনেগার ব্যবহার করবেন না সবসময় ঠান্ডা করে তারপরে সুশি রাইসে এই তৈরি করা ভিনেগার ব্যবহার করবেন আজকে এই পর্যন্ত আগামী সুশী তৈরি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ